طلع العباد علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله داع. দুই নম্বরে বৈদেশিক সংস্থা আমাদের দেশীয় সরকারের অনুমোদন নিয়ে এরাও আমাদের দেশে সুবি লেনদেন করবে। আমার ভাই যেমন আশাবাদ গ্রামীণ ব্যাংক ইত্যাদি এনজিও। তিন নম্বরে ছেলেদের কিছু সংগঠন আছে দেশের ভিতরে, অনেক ছেলেদের সংগঠনে দিনের কাজ করে, আর কিছু সংগঠন আছে এদের সংস্থার উন্নতি প্রকল্পে এরা অসুবি লেনদেন করে। সাধারণভাবে ব্যক্তিগত ভাবেও সুবি লেনদেন করে, টাকা লাগায়, টাকা নিয়ে টাকা নিয়ে। এই হল সুদের প্রথম প্রকার, মুদ্রা জাতীয় টাকা জাতীয় সুদ কই কই পাওয়া যায় তা বোঝা। এখন আসল সুদের দুই নম্বর প্রকার, একটা হলো টাকা জাতীয় সুদ, আর একটা হলো বস্তু জাতীয় সুদ। বস্তু জাতীয় সুদ কি? নবীজির একখানা হাদিসে ছয়টা জিনিসের কথা বুনিয়া বলছেন। এই ছয়টা জিনিস বদলাবদলি করতে হলে, সমান সমান করতে হবে, বেস্তম করলে সুদ হইয়া যায়। এই ছয়টা জিনিস কি? এখানে আল্লাহ রাসূল বলেছেন, আজ্জাহাবু বিজ্জাহাবি ওয়াল ফিজ্জাতু বিলফিজ্জাতি ওয়াস সাঈদু বিস সাঈদি ওয়াল আযাবু বিল আযাবি ওয়াত তামারু বিত তামারি ওয়াল হিন্তাতু বিল হিন্তাতি ইয়াদান বিয়াদিন মাসালান বি মাসালিন ওয়াল ফাযলু বি বা। এই হলো হাদিস। এই হাদিসে ছয়টা জিনিসের কথা বুনিয়া বলছেন, বদলা বদলি করতে হলে, সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হয়ে যায়। ছয়টা থেকে একটা হলো স্বর্ণ, স্বর্ণ দিয়া স্বর্ণ বদলা বদলি করতে হলে, সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হয়ে যায়। এক ব্যক্তি বলল, আমার ছেলেকে বিয়ে করাই তার 5 ভরি স্বর্ণ লাগে, 4 ভরির ব্যবস্থা হয়েছে, 1টা ভরি শর্ট হয়ে গেছে, তুমি আমারে 1টা ভরি স্বর্ণ দিয়া সালাম, আমি তোমারে মিলাইনি। এর সাথে ভয়া হয় আমার ইয়েখানা স্বর্ণ বেশি দিতে হবে, এটি হলো স্বর্ণ জাতীয় সুদ। আমার ভাই এই যে হাদিসে ছয়টা জিনিসের কথা নবীজি বলিয়া বলছেন, এই হাদিসটা হলো ল জাতীয় হাদিস। কোরআনে কিছু আয়াত আছে ল জাতীয়, হাদিসে কিতাবে কিছু হাদিস আছে ল জাতীয়। এই ল জাতীয় আয়াত আর হাদিসের উপর ভিত্তি করে মুজাহাবের ইমাম ইস্তেহাদ করে, গবেষণা করে হাজারো মশলা বাহির করেছেন। এখন যে একটা হাদিস বললাম ছয়টা জিনিসের কথা বুনিয়া বলছেন, এই ছয়টা জিনিস, এই হাদিসটা ল জাতীয় হাদিস। এই হাদিসের উপর ইজতিহাদ করে, গবেষণা করে মুজাহাবের ইমাম মশলা বাহির করেছেন। এই হাদিসে যে ছয়টা জিনিসের কথা বলছেন, এই ছয়টা জিনিস তার জিনস হইল এক, জাত হইল এক, আবার ওজন করার মাপ দেওয়ানের পদ্ধতিও এক। জিনিস বস্তু মাপ দেওয়ানের বিভিন্ন পদ্ধতি আছে, কোন জিনিস মাপে আল্লাহ হাতর দিয়া, কোন জিনিস মাপে এর ফুরার টুকরি দিয়া, কোন জিনিস মাপে লিডার দিয়া, কোন জিনিস মাপে ফিতাই দিয়া। এই হাদিসে যে ছয়টা জিনিসের কথা বলছেন, ইতি মাপনের পদ্ধতিও এক, জাতও এক। এখান থেকে মুজাহিদ ইমাম মশলা বাহির করেছেন, দুনিয়ার জগতের যে কোনো জিনিস যদি জাত এক হয় আর ওজন করার পদ্ধতি এক হয়, তাই এই বদলা বদলি করতে হলে, সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। এই হলো সুদের দ্বিতীয় প্রকার, একটা হলো টাকা দিয়া টাকা, আর একটা হলো বস্তু দিয়া বস্তু। এর পাশাপাশি আরো দুইটা সুরত আছে, সেই দুই সুরতে সুদ হয় না। সুদের দুইটা সুরত কি? টাকা দিয়া টাকা, আর একটা কি? বস্তু দিয়া বস্তু। এখন আসবে কোনাকুনি, টাকা দিয়া বস্তু,
বস্তু দিয়া থাকা এই দুই সুরতে সুদ হয় না। দৃষ্টান্ত শুধু আমি আপনাকে 1,000 টাকা দিব, আপনি আমাকে 2 মাস পরে 2 মণ দান দিবেন, 1,000 টাকা দিয়া 2 মণ দান হয় না, তথাপিও আপনি বুঝাশি নেই আমার 2 মণ দান দিবেন, কেন 1,000 টাকা 2 মাস খাটাইতে পারছেন। এটাকে আরো লিখে বলি আমাদের সিলেটে বিগত সিলেটে আঞ্চলিক ভাষায় বলে লগ্নি, আমার লগ্নি 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 হইতে যাবে কি করব, টাকা দিব আগে দাম দিব বেশি, এটাকে কি করে আপনারা আচ্ছা ঠিক আছে যদি আপনারা করবো উর এটা যায়, আর একটা করবো বস্তু দিবেন আগে টাকা দিব পরে। দৃষ্টান্ত স্বরূপ আপনার দোকান থেকে আমাকে 5,000 টাকার মাল দিবেন, আমি 5 মাস পরে 6,000 টাকা দিব, 5,000 টাকার মাল 6,000 টাকা আমি জানিয়ে বুঝাই দিতেছি। এর কারণ হইল আমার ভাইজান আমি এই মালটা 5 মাস পর্যন্ত খাটাইতে পারতেছি, এটাকে আরো নিতে বলি বাইকের মুআজ্জল আমি দিয়া নয় হামদা দিয়া বলতে বাকি দিকে এই বাকি বিক্রি হইল যায়। তাই যে সাতটা শুরু করলাম টাকা দিয়া টাকা বস্তু দিয়া বস্তু, আরেকটা হলো টাকা দিয়া বস্তু, আরেকটা হলো বস্তু দিয়া টাকা, এই সাত সুরতের মধ্যে 2 সুরতে সুদ হয়, শেষের 2 সুরতে সুদ হয় না। এই সুদ ছিলাম একটা সুদ একটু সুদ পূর্ণকে ছিলাইতে হয়। আমার ভাইজান শাস্তি আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা, তৃতীয় অংশে ইহকালীন শাস্তির আলোচনা, শাস্তিটা কি সুদে না সুদপুরে? সুদপুরের শাস্তি, সুদের কোনো শাস্তি নেই, সুদকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যদি দেখতাম সুদরে যাকে বুঝে লিখতাম সুদের ঘরে সুদ সমাজটাকে নষ্ট করছো, বাংলাদেশে যদি করোনা আসে সুদের কারণে ঠিক না বেশি সুদ ছাড়া দিও করোনা থেকে বাঁচতে বলে আমার ভাই ধান। তাই যে শুনছি দিলাম সুদের কোনো শাস্তি নেই, শাস্তি হলো শুধু কুলে শুনছি দিলাম শুধু কুলটাকে চিনার প্রধান। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন একটা সুবি লেনদেনে 5টা শুকুর হইতে পারে, 500টার উপর আল্লাহ নবী নাম দিয়েছে। لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه. الله سبحانه وتعالى এই সুদি লেনদেন তালিম লোক 3-4 নম্বরে 1 নম্বরের সাথে 5 নম্বরে 2 নম্বরের সাথে আল্লাহ নবী বলেন একটা সুদি লেনদেনে 5টা শুকুর হইতে পারে, এই 5টির উপর আমি বিশ্ব নবীর লাগ এখন আপনারা যদি বলেন হুজুর আমাদের এলাকায় সুদ চলে লেখনও লাগে না সাক্ষীও লাগে না, 3টের নেবার গেল 2টে তরুণ খাওয়া আর খাওয়া না, এই হল আয়াতের প্রথম অংশের মাধ্যমে সুদ কি সুদ কুর কারা ছিলাম। এখন আসুন আয়াতের দ্বিতীয় অংশে সুদ কুরের পরকালীন শাস্তি আলোচনা। আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইন্নামাল বাইউ মিসলুর রিবা।
এই হলো আয়াতের দ্বিতীয় অংশ। এখানে সুদুকুরের পরকালীন শাস্তির আলোচনা, পরকালীন শাস্তিটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি, আরেকটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি। আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি মানে আল্লাহ আদালতের বিচারের আগে 50,000 বছরের রিমান্ডের মাঠ, হাসরের মাঠ, ঠিক না ভাই? হাসরের মাঠের শাস্তি রিমান্ডের শাস্তি, আর আল্লাহ আদালতের বিচারের পরের শাস্তি মানে ফুনসিরাতের শাস্তি, দুদকের শাস্তি। আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা করেছেন বটে, তবে আল্লাহর আদালতের বিচারের আগে কোন শাস্তি হবে তার আলোচনা করেছেন। আল্লাহর আদালতের বিচারের পরে সুদুকুরের কোন শাস্তি হবে এই আলোচনা এই আয়াতে নাই। তথাপিও আমরা আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে পরকালীন আল্লাহর আদালতের বিচারের আগে কি শাস্তি হবে আলোচনা করার পরে তৃতীয় অংশে ইহকালীন শাস্তির আলোচনার আগে আল্লাহর আদালতের বিচারের পরে সুদুকুরের কোন শাস্তি হবে তাও কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আগে আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহর আদালতের বিচারের আগে সুদুকুরের কোন শাস্তি হবে আমরা শুনি। لا يكونون إلا كما يكون الذي يتخبطه الشيطان من الماس. الله বলেন ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছরের রিমান্ডের মাঠে সুখুর মুসখুর দেখবেন শয়তানের গোটা খাওরা মাতালের মতো দাঁড় করানো হইব। শয়তানের গোটা খাওরা মাতালের মতো, আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? উত্তর দেন, মাতালের মতো বলেছেন। মতো কথাটার ভিতরে দুর্জাতের শাস্তি, তাইলে সুদুকুর মুসকুরের হাসরের মাঠে আয়াতে হইমু দুর্জাতের শাস্তি কথাটা বুঝতে হলে আগে বুঝতে হয় মাতাল কারে কয় আর মাতালের মতো কারে কয়। আমার ভাই জান মাতাল কয় যারে মাতাল কইলে ওর মান সম্মান যায় না, আর ওরে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না। এরা কয় মাতাল, আর মাতালের মতো কারে কয় যারে মাতাল হইলে এ মনে মনে বুঝে আজকুই আমারে মাতাল হইয়া লাইছে এর মান যায়, আর পরে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারে। তাই আল্লাহ মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো বলেছেন। এই কথাটার ভিতরে দুই জাতির শাস্তি হওয়া যায়নি, একটা হলো রিমান্ডের মাঠে হাসরের মাঠে আল্লাহর আদালতের বিচারের আগে মাতালের মতো করিয়া অপমান করিয়া 50,000 বৎসরের রিমান্ডের মাঠে পরে দাঁড় করানো হইব, আরেকটা হলো রিমান্ডের মাঠে সর্বপ্রকারের শাস্তি দিয়া পরে দুঃখ ব্যথা দেওয়া হইব। কটা শাস্তি হইয়া মায়াতে আল্লাহর আদালতের বিচারের পরে থা না আগের থা? আগের থা। এক তো মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব, আরেক তো রিমান্ডের মাঠে সর্বপ্রকারের শাস্তি দিয়া পরে দুঃখ ব্যথা দেওয়া হইব। আমার ভাইজান এখন আরেকটা তিন নম্বর আরেকটা শাস্তি আছে হাসরের মাঠে, এটা হলো সুদুকুর মুসকুরের জন্য স্পেশাল রিজার্ভ একটা শাস্তি। এই শাস্তিটা পাইছি নবীজির একটা হাদিসে, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলছিলেন رَأَيْتُ لَيْلَةً تُسْرِيَ بِي لَمَّا إِنْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَنَزَلْتُ فَوْقِي فَإِذَا أَنَا بِرَادٍ وَبَرْقٍ وَصَوَاعِقٍ فَأَتَيْتُ عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ
فيها الحياة تراي من خارجة بطونهم قلت من هؤلاء يا بكبائي قال هؤلاء أكلت الربا এমন একটা পুত্রে দিয়া গেলেন, এই পুত্রে নারীও আছে পুরুষও আছে, এই পুত্রে এমন মানুষ আমি বিশ্ব নবী আমার জীবনে এমন মানুষ দেখি যাই, কেমন মানুষ সমান হয় তাইলে পাওনা কত বড় হইতে হইব, যদিও বট গাছের সমান না হয় অন্তত দুইটা পাও দুইটা তাল গাছের সমান তো হইতে হইব। বলেন না রে, পাও গুলি বলো আবার দুনিয়া জগতের মানুষের পায়ের সমান। গুদাম দাত করা হয়েছে এদের এদের ভিতরের সাপ গুলি বাহির থেকে দেখা যায় আমি বিশ্ব নবী আমার জীবনে তো এমন মানুষ দেখি নেই আমার ভাই মাতালের মতো অপমান করিয়া দান করাইব, শুক্রের সাথে কুণ্য আছে না নাই আপনার এলাকার কুণ্য আছে নি কতদিনের লাগে দান করাই। আমার ভাই তিনটা শাস্তি হইলাম, এই তিনটা শাস্তির কারণও আছে, এমন শাস্তি আল্লাহ কেন দিব দিয়া কি আল্লাহ এদের উপর জুলুম করবো না উচিত বিচার দুনিয়ার জগতে মানুষের সঙ্গে মাতলামি করেছিল
এজন্য আমি আল্লাহ এদেরকে মাতালের মতো করিয়া অপমান করিয়া দান করাইব। বাংলাদেশের সব খাইয়া শেষ, নদী খাইয়া শেষ, গান খাইয়া শেষ, বিল খাইয়া শেষ, মাঠ খাইয়া শেষ, ঠিক না? সব খাইয়া খাইয়া শেষ, আমার ভাই মানুষের বাসন কি দেয় জানাবি? আমরা এই করেছি, সেই করেছি, এই করিব, সেই করিব, এত উন্নত হচ্ছে দেশ বাংলাদেশ। 18 কোটি মানুষ এরপরে বাসুন দেখা যায় আমি জুলুম করে দিই। প্রতিপক্ষের উপর জুলুম কইরা রাতের বেলায় তার বাড়ি দিয়া হয় আমি যে রায়টা দিছি তুই কষ্ট পাইছ, এই রায়টা না দিলে তুই এই বিপদ করলে নেই, সেই বিপদ করলে নেই, বেদার উপর রায় দিয়া জুলুম কইরা মানুষের সাথে মাতলামি করেছিল
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا এই হলো আয়াতের তৃতীয় অংশে সুকুফুল সুকুদের ইহকালীন শাস্তির আলোচনা এই আলোচনার আগে আগে আল্লাহ আদালতের বিচারের পরে সুকুফুল সুকুদের কোন শাস্তি হবে কিছুটা হন্তাব সারাটা হওয়া সম্ভব না সারাটা করতে হলে সারাটা করতে মুখে বসে করা যেতে আল্লাহ আদালতের বিচারের পরে সব মানুষ আল্লাহ নবী ফুল সেরাতের দিকে كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا সব মানুষ ফুল সালাতের দিকে রওনা দিবেন কেউ যদি যাইতে চায় না কিশোরের দিকে ফিরিস্তায় ভুল যদি আঘাত করিব যাইতে হবে দারুন সারা উপায় নাই আল্লাহ নবী বলেন সুৎকুর গুসকুর যখন রওনা দিবে ফুল সালাতের দিকে আল্লাহর আদালতের বিচারের পরে আসলের মাঠ থেকে ফুলসরাতের দিকে যখন রওনা দিব ওই ফুলসরাতের ব্রিজের নিচ থেকে আগুন মাথা ওষা করিয়া সুকুর গুসকুর রে তোর ঠিকানা সহকারে বাগদাদার নাম সহকারে তোর নাম ধরিয়া আগুনে ডাক দিব হে অমুক দেশের অমুক গ্রামের অমুকের ফুলা অমুক আমি আগুনে করে ডাকতেছি জলদি জলদি বাংলাদেশের অমুকের আমার তুই এইভাবে নাম দিয়া ঠিকানা সহকারে ডাকতেছ আমি বড় ভয় পাইতেছি আগুন রে তোর পরিচয় কি আগুনে কাজ গাড়ির মালিক বাড়ির মালিক বিচার মালিক দোকানের মালিক সুদে ঘুষের মাধ্যমে যত দন করেছিলেন এই দন আমি এই দন আর দন তাকে নাই এই দন এখন আমি দুদকের আগুন হয়েছি আমি তোরে কেন এত জলদি জলদি ডাকতেছি শুনলে আমার তৃষ্ণা লেগেছে আমার পিপাসা লেগেছে এই পিপাসা মিটাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই একটা ব্যবস্থা আছে তুই জলদি করে আগে তোরে আমি জ্বালাইতাম আর আমার তৃষ্ণা মিটাইতাম আবার মাথা
Zulma lagi
যে তার সবাই বিয়াম সেনা যেমন হারাম বদমাসের সেনার তরকারি দেওয়া হারাম আমার ভাই দাউদপুরের বেটি চা বানাইছে রে সেনাই দিয়া সাবার তা কম দিলে হইব গার সেনার মধ্যে লিগারে মিলে তুই তাকে রে وجب